এখন দেখে নেব শহর কলকাতার যান চলাচলের ছবিটা ঠিক কিরকম রয়েছে। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল রাজীব ঘোষ। রাজীববাবু, এই মুহূর্তে ট্রাফিক আপডেট কি রয়েছে আপনার কাছে? নমস্কার। লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি, এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে সেরকম বড় সড়ো কোনো দুর্ঘটনার খবর নেই। আজকে সারাদিনে সেরকম কোনো বড় সড়ো মিটিং মিছিল নেই। শুধু দুপুর 11টা নাগাদ একটা গড়িয়া থেকে পসিশন বেরোবে, যেটা যাবে 83 বাস স্ট্যান্ড যাদবপুর। কালেকশন থাকবে 80 থেকে 100। আশা করছি সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার।